আজকে বানাচ্ছি তেঁতোর ডাল বা ডাল শুক্তানি। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণে মটর ডাল। আর এখানে আমি যদি ওজন হিসেবে বলি, এখানে আমার 100 গ্রাম মটর ডাল রয়েছে। আর যদি আপনারা মেজারিং কাপ হিসেবে নিতে চান, সেক্ষেত্রে 1/2 কাপ মটর ডাল এখানে রয়েছে। আচ্ছা, এই রান্নাটা মানে ডাল শুক্তানি কিন্তু শুধুমাত্র মটর ডাল দিয়ে নয়, কাঁচা মুগের ডাল দিয়েও করা যেতে পারে, তাতেও কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয়। ডাল আমি প্রথমে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। ডাল অবশ্যই সবসময় ধুয়ে নিয়ে তারপর রান্না করবেন। ডালের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, সেই জন্যই ডাল অবশ্যই ধুয়ে নিয়ে রান্না করতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে ডাল ধুয়ে নিয়েছি। ডালটা এখন আমি সেদ্ধ করব। আজকে আমি এই মটর ডাল সেদ্ধ করব প্রেশার কুকারে। ডাল কিন্তু কড়াইও সেদ্ধ করা যায়, তবে সেক্ষেত্রে সময় অনেকটাই বেশি লাগে। যদি আপনারা মুগ ডাল দিয়ে এই ডাল শুক্তানি বানাতে চান, সেক্ষেত্রে কড়াইও কিন্তু ডাল সেদ্ধ করতে পারেন। আচ্ছা, প্রেশার কুকারের মধ্যে ধুয়ে নিয়ে ডাল দিয়ে দিলাম। 4 কাপ জল, আর এখানে আমি কিন্তু যে কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপ মেপে জলটাও দিয়েছি। আর জলটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এছাড়াও 4টে কাঁচা লঙ্কা, 1টা চামচ লবণ আর 1 চামচ কাঁচা সর্ষের তেল দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি গ্যাস ওভেনে ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। একদম হাই ফ্লেমে প্রথমে আমি 4টে সিটি বা 4টে হুইসেল দিয়ে নেবো। আচ্ছা, আর একটা কথা যেটা শেয়ার করবো, কাঁচা সর্ষের তেল দিয়ে যদি ডাল এইভাবে সেদ্ধ করা হয় প্রেশার কুকারে, তাহলে কখনোই কিন্তু ডাল ওভারফ্লো হয়ে বেরিয়ে আসে না আর প্রেশার কুকার ময়লা হয় না। হাই ফ্লেমে 4টে হুইসেল পড়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে আমি আরও 1টা হুইসেল দিয়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেম অফ করে কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ডাল শুক্তানিতে আমি ব্যবহার করব উচ্ছে আর সজনের ডাটা। সজনের ডাটাটা আমি আগেই এইভাবে টুকরো করে রেখেছি। 2টো উচ্ছে ব্যবহার করব, 1টা উচ্ছে রেডি করে রেখেছি, 1টা উচ্ছে কেটে দেখাচ্ছি। উচ্ছেগুলো এইভাবে একটু মোটা করে কাটতে হবে এই ডাল শুক্তানির জন্য। কুকারের স্টিমটা সম্পূর্ণ রিলিজ হয়ে গেছে, আমি আপনাদের একবার দেখিয়ে দেবো ডালটা কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, ডাল কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এখন আমি ডালটা সাতলে নেব, তবে তার আগে আমি উচ্ছেটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা উচ্ছে। আর 1/2টা চামচ লবণ দিয়ে আমি উচ্ছেটা প্রথমে ভেজে নেব। 5 থেকে 7 মিনিট সময় ধরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উচ্ছেটা একটু কড়া করে ভাজতে হবে। এটা আমি কভার করে ভাজছি। আর উচ্ছে যদি এই ডালে ব্যবহার করার জন্য একটু কড়া করে না ভাজা হয়, তাহলে ডালটা কিন্তু একটু বেশি তেতো হয়ে যাবে। এই জন্য একটু কড়া করে উচ্ছেটা ভেজে নিতে হবে। আচ্ছা, উচ্ছেটা 3-4 মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা ডাটা। ডাটাটাও আমি এইভাবে 2-3 মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উচ্ছের সাথেই ভেজে নেব। এইভাবে যদি ডাটা একটু ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু ডাটা খুব সুন্দরভাবে সুসেদ্ধ হবে যখন ডালের মধ্যে দিয়ে আমরা এটা ফোটাবো। আচ্ছা, ডাটা আর উচ্ছে ভেজে তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এখন আমি ডালটা সাতলে নেব। তার জন্য ফোড়নে ব্যবহার করছি 1 চা চামচ পাঁচফোড়ন। এই রান্নায় পাঁচফোড়ন ব্যবহার করলে টেস্টটা ভীষণ ভালো হয়। আর 1/4 চা চামচ রাঁধুনি দিচ্ছি। রাঁধুনি যদি এইভাবে একটু আলাদা করে ব্যবহার করা হয় এই তেঁতোর ডালে, তাহলে টেস্ট কিন্তু অসাধারণ হয়। অবশ্যই রাঁধুনি আপনারা খুব সামান্য পরিমাণে একটু ব্যবহার করবেন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি দিয়ে দিলাম আগে থেকেই সেদ্ধ করে রাখার ডাল। আর ওই প্রেশার কুকারের মধ্যেই আমি 2 কাপ পরিমাণে গরম জল দিয়ে লেগে থাকা ডালটা ধুয়ে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। যে কোনো রকম ডালে অবশ্যই গরম জল ব্যবহার করতে হয়, নাহলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্তটা একবার হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই হাফ ফ্রাই করে রাখা ডাটা। এই পর্যায়ে কিন্তু শুধুমাত্র ডাটাই দিতে হবে, উচ্ছেগুলো দেবেন না। কারণ উচ্ছে যদি এই সময় দেওয়া হয়, তাহলে উচ্ছে কিন্তু একদম কেটে যাবে। আর এবার আমি এই ডালটা কভার করে 4 মিনিট ফুটিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছিলাম। 4 মিনিট পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা উচ্ছে। এছাড়াও খুব সামান্য জাস্ট 1/2 চা চামচ মতন একটু চিনি দিলাম। চিনি দিলে তেতো ভাবটা ব্যালেন্স হবে। অবশ্যই খুব সামান্য একটু চিনি ব্যবহার করবেন। আর যদি লবণ প্রয়োজন হয় এই পর্যায়ে আপনারা ব্যবহার করতে পারেন। ডালের কনসিস্টেন্সিটা এইরকম একটু পাতলা রাখবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এটা ঘন হয়ে যাবে। আমাদের উচ্ছের ডাল বা ডাল শুক্তানি একদম তৈরি।